তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম সালে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগ পর্যন্ত স্বল্প সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন অসম্ভব প্রতিভাবান একজন স্বপ্নময় উদ্যোক্তা হিসেবে, যিনি বদলে দিতে চেয়েছিলেন উন্নয়নশীল দেশের লাখো তরুণের জীবনকে, উন্নত প্রযুক্তি নিয়ে যেতে চেয়েছিলেন স্বল্প সুবিধাভোগীদের কাছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Entrepreneurs are the ones that really change countries, that really change cities. They're the ones who bring the vision. They're the ones who bring the passion. They're the ones who bring people together to make amazing things happen. নির্মম খুনের শিকার হওয়া ফাহিম সালেহ নিজস্ব ইউটিউব চ্যানেলে এভাবেই বলেছিলেন, একজন উদ্যোক্তাকে কেন সমর্থন দেওয়া উচিত, একজন উদ্যোক্তা কিভাবে বাতলে দেন নতুন পথের দিশা। বয়স মাত্র 33 হলেও এরই মাঝে পাঠাও গোকাডার মতো উদ্যোগ গড়ে লাখো তরুণের কাজে সুযোগ তৈরি করা থেকে শুরু করে নতুন স্বপ্নের বীজ বুনে দেওয়ার মতো অসম্ভব এক উদ্যোক্তা ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম। ফাহিমের উদ্যোক্তা হবার শুরুটা অবশ্য ছোটবেলা থেকেই। পঞ্চম গ্রেডে পড়ার সময় নীতিন নামের এক সহপাঠীকে সাথে নিয়ে স্কুল প্লেগ্রাউন্ডে চকলেট বিক্রি থেকে যার শুরু। সহপাঠীর অভিযোগে একসময় এই উদ্যোগটি বন্ধ হয়ে গেলেও থেমে যায়নি তার উদ্যোক্তা হয়ে ওঠার যাত্রা। হাই স্কুলে পড়ার সময় থেকে মনোযোগী হন প্রযুক্তিভিত্তিক উদ্যোগে। উইস্টিন নামে একটি ওয়েবসাইট তৈরি করে সাড়া ফেলেন, আয় করেন বেশ কিছু অর্থ। এরপর বন্ধুদের সাথে মজা করার জন্য ডিজাইন করেন prankdial.com, যেটি দ্রুতই জনপ্রিয়তা পায় তরুণদের মাঝে। বার্ষিক আয় ছাড়িয়ে যায় $20,00,000, আর ২০১৮ সাল পর্যন্ত সাইটটি থেকে তার আয় দাঁড়িয়েছিল $1,00,000। বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেমে পড়াশোনা শেষ করে ফাহিম সালেহ উন্নয়নশীল দেশের উন্নত প্রযুক্তি ছড়িয়ে দেবার উদ্যোগ নেন। ২০০৭ সালে বাংলাদেশে কয়েকজন বন্ধু মিলে হ্যাক হাউস নামের প্রতিষ্ঠান গড়ে তোলেন, যদিও সে উদ্যোগ মুখথুবড়ে পড়ে। এরপর ২০১৪ সালে আরও দুজনকে সাথে নিয়ে গড়ে তোলেন মোটরসাইকেল ভিত্তিক কুরিয়ার সার্ভিস সেবা পাঠাও, যেটি রাইড শেয়ারিং সেবা চালুর মাধ্যমে রাজধানী ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন নিয়ে আসে, যেটির মূল্য এখন প্রায় $100,000,000। ফাহিম এখানেই থেমে থাকেননি, পাঠাওয়ের আদলে নাইজেরিয়ার পুরনো রাজধানী লাগোসে চালু করেন রাইড শেয়ারিং সেবা গোকাডা। প্রতিষ্ঠার এক বছরেই গোকাডা ব্যবসা করে $53,00,000, কিন্তু নাইজেরিয়া সরকার মোটরসাইকেলে যাত্রী পরিবহন নিষিদ্ধ করলে বড় ধাক্কা খায় গোকাডা। যদিও পার্সেল ডেলিভারি সার্ভিস চালু করে ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন গোকাডার প্রধান নির্বাহী পদে থাকা ফাহিম সালেহ। প্রযুক্তিভিত্তিক সব উদ্যোগে বিনিয়োগ করতে ফাহিম সালেহ গড়ে তোলেন অ্যাডভেঞ্চার ক্যাপিটাল নামের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। ফার্মটি কলম্বিয়ার পিকআপ এবং মুভো নামের রাইড শেয়ারিং সেবায় বিনিয়োগ করে। বাংলাদেশে পাঠাও ছাড়াও সাইকেল ভিত্তিক পরিবহন সেবা জো বাইক এবং বাসের টিকিটিং সেবা উদ্যোগ যাত্রীতে বিনিয়োগ করে। আলফা পটেটোর নামের গেমিং স্টুডিওতে বিনিয়োগ আছে অ্যাডভেঞ্চারের। প্রযুক্তিভিত্তিক সাইটগুলোর হিসেব অনুযায়ী ফাহিমের সম্পদের পরিমাণ ছিল $150,000,000 বা ১,২০০ কোটি টাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।